দেখছিলেন দ্য বিগ ইয়ার চলচ্চিত্রের অংশ বিশেষ। দর্শক, এবার আয়োজনে রয়েছে অতিথির সাথে আড্ডা। আজ আমাদের সাথে আছেন ভিজুয়াল আর্টিস্ট প্রিমা নাজিয়া আন্দালিফ। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। আপু কেমন আছেন? ভালো আছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে একুশে সন্ধ্যায়। অনেক ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য এখানে। খুবই ভালো লাগছে যে আজকে আপনাকে পেয়েছি আমরা। আমি জানি অনেকদিন দেশের বাইরে ছিলেন, তাই না? প্রায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অবশ্যই চিত্রশিল্পকলার কাজেই। তো কেমন ছিল ওখানকার এবারের ট্যুরটা? আসলে এটা অ্যাকচুয়ালি আমি বেশ কয়েক বছর যাবত শিল্প চর্চার পাশাপাশি কিউরেটিং এও মনোযোগ দিয়েছি, যে বিষয়টা এখন বিশ্বে খুবই প্রচলিত একটা জিনিস যে কিউরেটিং করছে শিল্পীরা বা কিউরেটার শিপে যারা পারদর্শী, যারা এই জ্ঞানটা লব্ধ করেছে। তো যেটা হয়েছে যে কিউরেটিং হলো যে বাংলাদেশের যে শিল্পগুলো আমাদের দেশে সমসাময়িক শিল্প চর্চা হচ্ছে বিশ্বমানের। সো আমার একসময় মনে হলো শুধু নিজের এক্সিবিশন গুলো বাইরে না করে, কারণ আমি বেশ কিছু নিজের চিত্র প্রদর্শনী বাইরে করেছি দেশেও। সো আমি ওটা করতে গিয়ে দেখলাম যে ওই প্ল্যাটফর্মটা যখন আমি পাচ্ছি তখন কেন আমার সমসাময়িক আরো যারা শিল্পী আছেন কেন যাচ্ছে না? তো একই প্ল্যাটফর্মে আমি আমার বন্ধু যারা শিল্পী আছেন, যারা এত ভালো কাজ করছেন দেশে, তো তাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তৈরি হলো। তো তখন থেকেই আমি গত দু বছর ধরে কিউরেটিংটাতে মনোযোগী দিয়েছি শিল্প চর্চার পাশাপাশি। তো ওইটারই তৃতীয় প্রদর্শনীটা হলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যেটা ম্যাডিসন স্কোয়ারে নিউ ইয়র্কে খুব ভালো একটা গ্যালারি স্যাফ্রন আর্ট গ্যালারিতে হলো। তো এইবারের প্রদর্শনীতে 9 জন শিল্পীকে আমরা উপস্থাপন করলাম আমি আর কি। সো খুব ভালো একটা শো হলো এবং বাংলাদেশের একটা ফিডব্যাকটা কেমন ছিল যে আমাদের দেশ থেকে গিয়েছে 9 জন শিল্পী? এভাবে তো আসলে এতজন একসাথে এভাবে মানে দেখা যায় না যে কাজগুলো দেশের বাইরে। কেমন ছিল, সবার কাছে সারাটা কেমন পেলেন? আসলে যেটা হয় বাংলাদেশ, অ্যাজ ইউ নো আমরা সবাই যেটা জানি যে আমরা যেভাবে সবার কাছে আমাদের যে ইমেজটা তৈরি হয়েছে এই একই স্টেরিওটাইপ ইমেজ, আমরা হলো বন্যার দেশ, দরিদ্র দেশ বা প্রগতিশীল হতে পারে দেশ, পেছানো দেশ, এটাই কিন্তু দেখা মানে মনে হয় সবার কাছে। তো আমি লাস্ট দুটা যে প্রদর্শনী করলাম, একটা ইউকেতে এবং একটা প্যারিসে, ফ্রান্সে একটা খুব নামকরা ভেনুতে, এবং এবার ছিল যুক্তরাষ্ট্রে। সো এই প্রদর্শনীটাতে অ্যাকচুয়ালি মানুষের ওই ব্যাপারটা তৈরি হলো যে এই যে এত কিছু, এত ইতিবাচক, এত নেতিবাচক প্রভাব সত্ত্বেও বাংলাদেশের শিল্পীরা বিশ্বমানের শিল্প তৈরি করতে সমর্থ এবং তারা এত প্রগতিশীল চিন্তা ভাবনায় মনোযোগী, এই জিনিসগুলো আমার মনে হয় যে দেখানোর সময় এসেছে। তো শুধু আমি না, এরকম আরো অনেক ইনিশিয়েটিভ বাংলাদেশে তৈরি হয়েছে এবং আমি আশা করি হচ্ছে, যেগুলো শিল্পকে, বাংলাদেশের এই স্ট্রং, এই সমৃদ্ধশীল যে শিল্প মাধ্যমটাকে তুলে ধরতে সক্ষম হবে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমাদের দেশে যে শিল্প, এটা কি উত্তর আধুনিক যুগে প্রবেশ করতে পেরেছে বা আমরা আসলে কতটাই গিয়েছি? আসলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা যদি আমি বলি, আমি লাস্ট 14 বছর ধরে প্রফেশনালি জড়িত এই শিল্প চর্চার সাথে এবং শিল্পকলার সাথে, তো আমাদের দেশে ইনিশিয়েটিভগুলি খুবই ব্যক্তিকেন্দ্রিক। এটা একটু দুঃখজনক, যে কারণে যতটুক বাড়ার কথা ছিল বা আমাদের যতটুক বাড়ার প্রয়োজন ছিল ততটুক আমরা লাভ করতে পারিনি। তারপরেও ভালো দিক হলো যে অন্যান্য সেক্টরের সাথে সাথে, বিশেষ করে শিল্প সমাজ আমাদের দেশে, যে তরুণ প্রজন্মের যে শিল্পীরা, তারা নিজস্ব উদ্যোগে এতদূর এগিয়ে যাচ্ছে যে আমি শুধু একটা চিন্তা করি যে যদি এর সাথে যুক্ত হয় আরো সহযোগিতা বা পারস্পরিক সাপোর্ট, গভর্নমেন্ট বলি, প্রাইভেট সেক্টর বলি, তাহলে তো আসলে শিল্পচর্চার মান বাংলাদেশের একদম আধুনিকায়নের যে পর্যায়ে আছে বিশ্ব, সেখানে পৌঁছাতে পারবে কোনো নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে এর আগে মানে বিগত প্রজন্মে যারা ছিলেন চিত্রশিল্পী, কায়ুম চৌধুরী, কামরুল হাসান, জয়নুল আবেদিন, তো ওনাদের মধ্যে কিন্তু দেখা যেত একটা রাজনৈতিক কমিটমেন্ট কাজের মধ্যে। আমরা অনেক বিষয় নিয়ে তাদের কাজ করতে দেখেছি, দুর্ভিক্ষ, রাজাকারের উপর অনেক ধরনের একটা বক্তব্য ছিল। তা আপনার কাছে কি মনে হয় যে নতুন প্রজন্মে যারা শিল্পীরা, তারা আসলে তাদের মধ্যে এই কমিটমেন্টটা কতটুকু? ওয়েল, কায়ুম চৌধুরী এখন উনি আছেন, কাজ করে যাচ্ছেন। কামরুল হাসান, এস এম সুলতান, জাইনুল আবেদিন, ওই সময়কার যে শিল্পীরা ছিলেন তারা আমাদের বিশাল পথ প্রদর্শক, আমরা যারা এখনকার শিল্প চর্চার সাথে জড়িত। এবং আপনি যেটা রাইটলি বলেছেন যে তাদের শিল্প
শৈল্পিক কমিটমেন্টের সাথে সাথে রাজনৈতিক একটা বিশাল কমিটমেন্ট ছিল, কিন্তু এখনকার পরিস্থিতি একটু ভিন্ন। আমাদের কমিটমেন্টটা থাকলেও আপনাকে কিন্তু ওই পজিটিভ একটা রাজনৈতিক এনভায়রনমেন্টও দিতে হবে শিল্পীদের, যদি ওটাতে সেই স্বাধীনতা, বা শুধু স্বাধীনতা বলবো না, এনভায়রনমেন্ট, রাজনৈতিক একটা ধারাবাহিকতা, একটা ক্রিয়েটিভ ফিল্ড কিন্তু রাজনীতিটা। কিন্তু আমাদের দেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে ওই ফিল্ডটা এখন আর নেই। এখন একটা রাজনৈতিক খরাও চলছে আমাদের দেশে সবকিছুর সাথে সাথে, তো ওইটার থেকে শিল্পী ইন্সপিরেশন অতটা পাচ্ছে না যতটা সে সময়কার, যে চড়াইউত্রার মাধ্যমেও রাজনৈতিক একটা বক্তব্য ছিল। এখন কিন্তু আমাদের দেশে ওই যে একটা স্ট্যান্ডিং পয়েন্ট, রাজনৈতিক স্ট্যান্ডিং পয়েন্ট কিন্তু পলিটিশিয়ানদের বা পলিটিক্যাল দলগুলোরই নেই, তো ওই উদ্দীপনাটাও শিল্পীরা পান না। তারপরেও কিছু কিছু শিল্পী চালিয়ে যাচ্ছে, কাজ করার চেষ্টা করছেন, বাট রাজনৈতিক ভাবে সব শিল্পীরাই তো সজাগ, কারণ দেশ, আমরা তো দেশ বা রাজনৈতিক পরিচর্চা বা পরিচর্যা বা যে কোনো কিছুর বাইরে না, সবাই কিছু মিলে এর মধ্যে আমাদের কাজের প্রভাব আছে তার ভিতরে অবশ্যই। আচ্ছা আপু, আমরা এই চিত্রশিল্পী বিষয়টি নিয়ে আসলে অনেক কথা বলার আছে, অনেক কিছু জানার আছে, তো আমরা আরো অনেক কথা শুনবো, তো ছোট একটা বিরতি নিয়ে আসি এর আগে। দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে, সময় হলো ছোট একটি বিরতির, এক্ষুনি ফিরছি একুশের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ একুশে সন্ধ্যায়। দর্শক, আপনারা আগে থেকে জানেন আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ভিজুয়াল আর্টিস্ট প্রিমা নাজিয়া আন্দালিফ। আজকে অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখুনি ফোন করতে পারেন 8126535 থেকে 8 এই নম্বরে। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে আমরা চিত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে আমি একটি বিষয় জানতে চাই যে বিশ্বায়নের এই যুগে আসলে চিত্রশিল্প তো এর সাথে জ্ঞানেরও কিন্তু একটা মানে যোগসূত্র চলে এসেছে, তো সেক্ষেত্রে মানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, চিত্রশিল্পের শিল্প শিক্ষা ব্যবস্থা, আপনার কাছে কি মনে হয় যে এখান থেকে কতটা আমরা পাচ্ছি? শুধু চিত্রশিল্পই না, মানে শিল্পকলার প্রত্যেকটা সেক্টরে এখন আপনি যদি বিশ্বের দিকে তাকান, যে বিয়েনালেস গুলো হচ্ছে, যে আর্ট সিম্পোজিয়াম গুলো হচ্ছে, যে আর্ট ফেয়ার গুলো হচ্ছে, যে আর্ট টক গুলো হচ্ছে, সে সব জায়গাতেই জ্ঞানের একটা বিশাল সমন্বয় দেখা যাচ্ছে, এবং সেটা কনসেপচুয়াল থেকে পেইন্টিং, পেইন্টিং থেকে ইনস্টলেশন, ভাস্কর্য, যেই মাধ্যমে আপনি বলেন, যে তার সাথে একটা জ্ঞান চর্চার বিষয়টা ভীষণভাবে, নলেজের একটা ভীষণ প্রভাব পড়েছে। কিন্তু একটু হতাশাজনক, দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের ইনস্টিটিউট গুলো, আমাদের আছেই খুব হাতে গোনা ইনস্টিটিউশন, তাদের কারিকুলাম গুলো আমার মতে পরিবর্তন করার সময় এসেছে। পড়ালেখার দিকে একটু, জ্ঞানের দিকে যোগ দেওয়া উচিত, কারণ শিল্প তো শুধু এখন আর তুলি দিয়ে কিছু আচড় দিলাম, কখনোই ছিল না তা, নট অনলি এখন, এটা একটা ফিলোসফিক্যাল ভ্যালু ছিল, ওটার একটা কারেন্ট ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের একটা পার্সপেক্টিভ ছিল। এই পার্সপেক্টিভ গুলো এতদিন থিওরিটিক্যালি দেখা হচ্ছিল না, কারণ ভিজুয়ালি দেখা হচ্ছিল, লাইক ভিজুয়াল ইমেজ, বাট এখন কিন্তু এটার সাথে যুক্ত হয়েছে থিওরি, মানে দেখা যাচ্ছে যে শিল্পীরা এখন তাদের কাজগুলোকে শব্দের মাধ্যমে, তাদের স্টেটমেন্টের মাধ্যমে স্ট্যাবলিশ করছে। তো যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই পদ্ধতিটা না থাকে, কি করে একজন শিল্পী তার নিজের কাজকে ডেসক্রাইব করবে থিওরিটিক্যালি, ফিলোসফিক্যালি বা আইডিওলজিক্যালি, তাহলে কিন্তু তাদের কাজটা ওই মানে পৌঁছাতে ব্যর্থ হবে। তো ইনস্টিটিউটের কারিকুলামটা অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, যে আমাদের সর্বময় ইনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজটা বাংলার পাশাপাশি ইংলিশে হওয়া ভীষণ দরকার, কারণ দেখা যাচ্ছে যে শিল্পীরা বলেন, যে কোনো অন্যান্য মাধ্যম আমি বলবো, যারা তাদেরকে এখন বিশ্বের সাথে কম্পিট করার জন্য রিপ্রেজেন্ট করছে, ধরেন আমাদের কথাই, যে আমাদের ভীষণ টাফ টাইম যাচ্ছে, যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু পারদর্শী হচ্ছি না, ইউনিভার্সিটি লেভেলে না, কলেজ লেভেলে না, ইংলিশটাতে জোর দিতে হবে, এবং অবশ্যই কারিকুলামে শিক্ষা ব্যবস্থাটা থাকতে হবে। থিওরিতে আর্ট কলেজে, আর্ট ইনস্টিটিউট গুলোকে থিওরি এবং জ্ঞানের যে ব্যাপারটা, সেটা চর্চা অনেক বাড়াতে হবে, খুবই জরুরি আসলে এই মুহূর্তে। দ্যাটস ইট, আর্ট তো আছেই, সেই মেধা, সেই জ্ঞান, সেই গুণী মানুষেরাই তো এই ইনস্টিটিউট গুলোতে ঢুকছে, বা তাদেরকে পরিচর্যা, পরিচর্চার জন্য এই যে জ্ঞান, জ্ঞানটার এটা কোনো বিকল্প নেই। অ্যাবসলিউটলি। আচ্ছা আপু, আমরা আরো কথা শুনবো, তো দর্শক আছেন অপেক্ষা, একটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের অতিথির সাথে। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? পরিমাপু, আমি সিলেট থেকে, সিলেট হবিগঞ্জ থেকে হামিদা বলছি। আচ্ছা জি, কথা বলুন আপুর সাথে।
ভালো আছি। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। হ্যালো আপু। জি জি। আপু আপনাকে দেখে অনেক ভালো লাগছে, কারণ বেশিরভাগ ভালো লাগছে কারণ আপনি একজন মহিলা, আমরা একজন মহিলা, একজন নারী। আপনি আমরা দেশটা কিন্তু মহিলারা অনেক পিছিয়ে আছে বাংলাদেশে। জি অবশ্যই। আপনি একজন মহিলা হয়ে আমাদের অনেক কিছু বাইরে নিয়ে ফেলে হচ্ছেন, খুব গর্বিত মনে হচ্ছে। আপনি একজন মহিলা হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, যে আপনি আমাদের দেশ থেকে অনেক কিছু বাইরে নিয়ে যাচ্ছেন, অনেক কিছু করতেছেন, অনেক কিছু অনেক সংস্কৃতির সাথে অনেক জিনিসগুলো তুলে ধরছেন আমাদের দেশ থেকে বাইরে। মহিলা হিসাবে মহিলা হয়ে আপনি বাইরে নিয়ে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেছেন আসলে।